আর মাত্র দুটি ম্যাচ, তারপরেই কাতার বিশ্বকাপ 2022-এর আনুষ্ঠানিক আসর শেষ হয়ে যাবে। ম্যাচ প্রেডিকশন উইথ ইতমাম অঞ্জুম অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.binodonsports.com আর binodonpratidin.tv। কিছুক্ষণ পরে ক্রোয়েশিয়া ভার্সেস মরক্কো, গ্রুপ পর্বে ক্রোয়েশিয়া ভার্সেস মরক্কো একটা ম্যাচ হয়েছিল, সেটা গোলশূন্যভাবে ড্র হয়, কিন্তু এটি গ্রুপ পর্বের কোনো ম্যাচ নয়। দুইজনই ফাইনালে উঠতে ব্যর্থ। ক্রোয়েশিয়া গতবার রানার আপ ঠিকই হয়েছিল, কিন্তু এইবার তারা আর্জেন্টিনার কাছে পরাজিত হয়। অন্যদিকে মরক্কো ইতিহাস গড়তে ব্যর্থ হয়েছে, তবুও মরক্কোর সামনে ইতিহাস গড়ার সুযোগ, কেননা আফ্রিকান দল হিসেবে, প্রথম আফ্রিকান দল হিসেবে তাদের তৃতীয় হওয়ার সুযোগ। রোমান সাইসকে তারা ইঞ্জুরির কারণে পাচ্ছে না, ক্যাপ্টেন রোমান সাইসকে। অন্যদিকে ব্রোজোভিচকে পাচ্ছে না হচ্ছে ক্রোয়েশিয়া। যদি বলি প্লেয়ার টু ওয়াচের কথা, আজকের ম্যাচটা টেকনিক্যালি অত গুরুত্বপূর্ণ না, তবে বিশ্বকাপ থেকে কেউ খালি হাতে যেতে চায় না, সবাই চায় ব্যক্তিগত এবং দলীয় লক্ষ্য কিছুটা হলেও পূরণ করে যেতে। সেই দিক থেকে চিন্তা করতে গেলে মরক্কো চাইবে তাদের ইতিহাসের সবথেকে বড় সাফল্য সেটা নিয়ে যেতে। অন্যদিকে ক্রোয়েশিয়াও সামনে নেশনস লিগের সেমিফাইনালের আগে তাদের ফর্মটা ধরে রাখতে চাইবে, একটি জয় নিয়ে যেতে চাইবে, বিশ্বকাপে তিক্ত কোনো অভিজ্ঞতা নিয়ে তারা নিয়ে যেতে চায় না। আপনাদের প্রেডিকশন কি? আপনাদের যেটা প্রেডিকশন আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ম্যাচ শেষে রিভিউ উইথ ইতমাম অঞ্জুমে আমরা রিভিউ অনুষ্ঠানে আপনাদের সাথে আমার মতামত এবং আপনাদের মতামতগুলো শেয়ার করব। আমার প্রেডিকশন আজকে মরক্কো ক্রোয়েশিয়াকে বিট করবে, সেইটা টাইব্রেকারে হতে পারে, সেটা এক্সট্রা টাইমে হতে পারে, সেটা 90 মিনিটে হতে পারে, বাট আই এম গোয়িং উইথ মরক্কো। আমি চাই আজকে কাসাব্লাঙ্কার পাশে উৎসব হোক, আমি চাই না এরা এমনটা না যে ক্রোয়েশিয়াতে দুঃখ নেমে আসুক, বাট আফ্রিকান দেশ হিসেবে তারা যতটুকু সাফল্য দেখিয়েছে এইটা সবসময় প্রশংসার দাবিদার, তো আমি চাই আজকে মরক্কোর কাসাব্লাঙ্কাতে এক উন্মাদনা তৈরি হোক। পুরা ফুটবল বিশ্ব, গোটা ফুটবল বিশ্ব যেন আজকে জানে যে মরক্কোরা বিজয়ে কেমন করে উৎসব করে। অনেক সময় নিউট্রাল থাকার ইচ্ছা থাকলেও নিউট্রাল থাকা যায় না, কেননা মন আজকে মরক্কো মরক্কো বলছে। ম্যাচের শেষে আবার দেখা হবে, ততক্ষণ আল্লাহ হাফেজ।